আমার প্রিয় ও স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামারিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের থার্ড সামারিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে থাকবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি বিশি, টিকিটের অ্যালবাম, লোকটা জানলই না, এই বিষয়গুলো কিন্তু থাকবে। তার পাশাপাশি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকেও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হবে। তোমাদের ছোটদের পথের পাঁচালি থেকে থাকবে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ, আর ভাষাগত থাকবে সমাস, বাক্যের ভাব ও রূপান্তর, সাধু ও চলিতরীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনার অশুদ্ধি, সংশোধন। ভালো করে দেখে নাও। এবার আমরা প্রশ্ন কাঠামোটা দেখে নেব। দেখে নাও প্রশ্ন কাঠামোটা, গদ্য থেকে থাকবে মোট 20 নম্বর, কবিতা থেকে 20 নম্বর, ব্যাকরণ থেকে 10 নম্বর, সহায়ক পাঠ থেকে 10 নম্বর, আর নিমিত্ত থেকে থাকবে 10 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলার প্রশ্ন কাঠামো। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্কুলে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামারিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, যে কোনো তিনটি, প্রতি প্রশ্নের মান 1:1×3=3। প্রথম, সুভাষচন্দ্রের মধ্যে বন্দিদ্বয় সাধারণত একটা আধ্যাত্মিক দার্শনিক কবি না জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। তবে জাতীয়তাবাদী ভাব মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। প্রশ্ন, তুমি আমার ফোন করবে কোনোদিন ভাবতেও পারিনি, বক্তা হলেন রঞ্জন নান্টুদা, স্বপনদা ঘোষদা। উত্তর হবে স্বপনদা। শহরে 110, 144, 150, 158 ধারা আর কার্ফিউ জারি হয়েছে। উত্তর হবে 144 ধারা আর কার্ফিউ জারি হয়েছে। প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন 1309, 1301, 1313 না 1330 সালে? উত্তর হবে 1309 সালে। প্রশ্ন, তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য, রাজাপ্পাকে একথা বলেছিল নাগরাজন, কৃষ্ণান, কামাক্ষী, সুন্দর স্বামী। উত্তর হবে কৃষ্ণান। প্রশ্ন, সুভার বাবা মা তার বিবাহ দিয়েছিল চণ্ডীপুর গ্রামে, কলকাতায় এনে পার্শ্ববর্তী গ্রামে বরপক্ষের স্বর। উত্তর হবে কলকাতায় এনে। দুই দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো তিনটি প্রশ্ন হতে তার প্রতি প্রশ্নের মান 1:1×3=3। প্রথম, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কারণ। লিখবে ভারত বিদ্বেষী ইংরেজি অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। প্রশ্ন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দিতে লিখবে দুটি প্রাণী বলতে একজন মাঝি এবং অন্যজন সুতাকলের মজুরকে বোঝানো হয়েছে। প্রশ্ন, সুভার প্রকৃত নাম কে হতে লিখবে সুভার প্রকৃত নাম সুভাষিনী। কে সুভাকে সু বলে রাখতে হতে লিখবে প্রতাপ সুভাকে সু বলে রাখতো। প্রশ্ন, গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠলো? লিখবে ব্যথিত মন নিয়ে গঙ্গার পাড়ে গিয়ে রঞ্জন দেখেছিল জলের ছোটো ছোটো ঢেউ, দূরে নোঙর করা কয়েকটা ছোট বড় জাহাজ, অনেকগুলো নৌকা, ফেরি, স্টিমার রয়েছে। প্রশ্ন, ব্যাপারটা কী হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের, এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? দেখবে উত্তরলিখে যুবভারতী ক্রিয়াঙ্গনে রঞ্জন সরকারের ব্যাগ ভলিতে করা গোলের বিষয়টি বুঝতে একটু সময় লেগেছিল দর্শকদের। রাজাপ্পা কীভাবে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করতে লেবে? রাজাপ্পা অনেক খোঁজ খবর নিয়ে অত্যন্ত কষ্ট স্বীকার করে তার অমূল্য ডাক টিকিটগুলি সংগ্রহ করত। নাগরাজনের অ্যালবামটি তাকে কি উপহার দিয়েছিল? নাগরাজনের অ্যালবামটি তার কাকা উপহার দিয়েছিল। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান 2:2×2=4। প্রথম, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো, ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতির পরে কী দেখা উঠলো? তোকে দুটো রাস্তার সংযোগস্থলে একটি ডাস্টবিন পড়েছিল, সেই ডাস্টবিনের কাছে আশ্রয় নেওয়ার সময় স্পষ্টই বোঝা যায় আর একজন মানুষ সেখানে আছে, তখন একে অন্যের প্রতি সন্দেহ করে, প্রথমে মনে হয় নিশ্চয়ই কোনো চতুষ্পদী প্রাণী আছে, এক সময় খানিকটা ভয় ও কৌতূহলের সঙ্গে দেখা যায় ডাস্টবিনের ওপাশ থেকে আর একজন মানুষ একই ভয় আতঙ্ক নিয়ে অন্যজনকে বোঝার চেষ্টা করছে। সুতরাং আদাব গল্পে ভীতপ্রদ একটি পরিবেশ তৈরি করার জন্য লেখক ডাস্টবিন নড়ে ওঠার প্রসঙ্গকে গুরুত্ব দিয়েছেন। প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কীভাবে ব্যক্ত করেছেন তা বিশদভাবে আলোচনা করতে লিখবে প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত ব্যক্তিগতভাবে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেকে অনেক ঋণী বলে মনে করেছেন। প্রাবন্ধিক খুব কাছের থেকে তাকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। গ্রন্থাগারের ছোট একটি ঘরে হরিচরণবাবু থাকতেন, তখন বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের প্রকাশনার কাজ শুরু হয়নি, যদিও গ্রন্থ লেখার কাজ সমাপ্ত হয়ে গিয়েছে। জীবনের সবথেকে মহার্ঘ কর্ম
তিনি সমাপ্ত করেছেন। প্রাবন্ধিকের মতে তিনি একজন প্রসন্নচিত্ত সাধক মনের মানুষ ছিলেন, আর এজন্য অকৃত্রিম পরিশ্রমের ফসল স্বরূপে ভবিষ্যতের হাতে তুলে দিয়েছেন বঙ্গীয় শব্দকোষের মতো এই মহামূল্যবান সম্পদ। পরে হচ্ছে ঠিক এক বছর আগের ঘটনা। এক বছর আগে কোন ঘটনা ঘটেছিল? তো লিখবে ঠিক এক বছর আগের ঘটনা বলতে ক্লাবের সম্পাদক ও কোচ কীভাবে দল গঠন করবে সেই আলোচনা করার কথা বলা হয়েছে। তারা এক বছর আগেও জানতে চেয়েছিল দলে কারা কারা থাকবে, অর্থাৎ স্পষ্টই রঞ্জন সরকার উপলব্ধি করতে পারে এক বছর আগেও তাকে ক্লাব কতখানি গুরুত্ব দিত। চারিদিকে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5×5×2=10। প্রথম, সুভার সঙ্গে মনুষ্যত্তর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। তাহলে চণ্ডীপুর গ্রামে সমবয়সী বালক বালিকারা সুভার কথা না বুঝলেও রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সুভার যে গুটিগত অন্তরঙ্গ বন্ধুদল ছিল না তা নয়, এই অন্তরঙ্গ বন্ধুরা হলো গোয়ালের দুটি গাভী, ছাগল, বিড়াল, শাবক। শেষের দুটি প্রাণীর সঙ্গে সমকক্ষভাবের মৈত্রী না থাকলেও এরা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। কিন্তু সর্বশী ও পাঙ্গুলির সঙ্গে সুভার আন্তরিক হৃদয়তা বা অন্তরঙ্গ বন্ধুত্বের গাঢ় সম্পর্ক গড়ে উঠেছিল। সুভা কখন মিনতি করছে তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। এই দুটি গাভী সুভার মনের সমস্ত অনুভূতি উপলব্ধি করতে পারত, ফলে সুভার সঙ্গে মনুষ্যতর প্রাণীর প্রাণের সম্পর্ক রচিত হয়েছিল। পরশু এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে? তো লিখবে দুঃখ কষ্টের দিনে রঞ্জনের অতীতের দিনগুলির কথা মনে পড়েছিল। প্রতি বছর বার পুজোর সময় তার কাছে ফোন আসত। ফোন করতেন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও পদস্থ সদস্যরা। ভোরবেলাতেই তার বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াতো তাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। রঞ্জন গাড়ি এলেই মাঠের দিকে রওনা হতো। এভাবে অতীতের সেই মধুর দিনগুলি তার মনে পড়েছিল। পরমেশ্বর, রাজাপ্পার চোখ জলে ভরে গেল। কোন পরিস্থিতির রাজাপ্পার চোখ জলে ভরে উঠল? তো লিখবে রাজাপ্পা অবশেষে তীব্র হিংসার বসে নাগরাজনের অ্যালবামটি আগুনে পুড়িয়ে দেয়। সৌন্দর্যের এই ধ্বংস দেখে তার মনে গভীর এক অনুশোচনাবোধ তৈরি হয়। সেই পরিস্থিতির রাজাপ্পার চোখ জলে ভরে ওঠে। ক্লাসের সমস্ত ছেলে মেয়ে নাগরাজনের অ্যালবামের প্রতি মুগ্ধ হয়ে রাজাপ্পা মনে মনে অভিমান করে। সেই অভিমান একসময় বিদ্বেষে পরিণত হয়। সে যে কোনোভাবে নাগরাজনের অ্যালবামটি দেখার চেষ্টা করে। একসময় তার বাড়ি গিয়ে অ্যালবামটি চুরি করে আনে। কিন্তু চুরি করার পর বা পরে অদ্ভুত এক সমস্যা তার মনের মধ্যে তৈরি হয়। সে কোনোভাবে রাতে ঘুমোতে পারে না, তার মধ্যে অস্থিরতা দেখা যায়। ফলে সে বাধ্য হয়ে অ্যালবামটি পুড়িয়ে দেয়। যখন নাগরাজন রাজাপ্পার সামনে দাঁড়িয়ে মনের কষ্ট প্রকাশ করে তখন সহপাঠী সেই ব্যথা হাইপেন বেদনাবোধ রাজাপ্পাকে পীড়িত করে। অপূর্ব মূল্যবান অ্যালবামটি নষ্ট করার কারণে এক তীব্র অনুশোচনাবোধ থেকে রাজাপ্পার চোখ জলে ভরে ওঠে। পাঁচে থাকে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও যে কোনো তিনটি প্রতি বসতে, মানে 1×1×3=3। প্রথম, আগামীকালের আশ্বাস রুটি ভাত কাপড় দিয়ে কী আজ বাঁচা যায়? উত্তর হবে রুটি দিয়ে কী আজ বাঁচা যায়। প্রশ্ন, ছোট্ট একটা তুক করে বাইরেটা বদলে পাল্টে ঘুরিয়ে ধসিয়ে দাও। উত্তর হবে বদলে দাও। প্রশ্ন, গাছগুলো নদীর জলে গা ধুয়ে স্নান করে পাতা ধুয়ে শিকড় ধুয়ে আসুক। উত্তর হবে স্নান করে আসুক। প্রশ্ন, মাসি পিসির বাড়িতে অনেকগুলো পেট কিন্তু রোজগার সামান্য দুমুঠো এক মুঠো অতি অল্প। উত্তর হবে এক মুঠো। প্রশ্ন, লোকটা জানলেই না কবিতায় আলাদিনের আশ্চর্য প্রদীপ বলা হয়েছে লোকটার বুদ্ধিকে হৃদয়কে চেতনাকে না দৃষ্টি। উত্তর হবে হৃদয়কে। ছয় দেখা রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়া। প্রতিটি প্রশ্নের মান 1×1×3=3। প্রথম, মানুষ পরাধীন হয় কখনো? তো লিখবে একজন মানুষ যখন অন্যের দ্বারা পদানত তখন সে পরাধীন। কখনো প্রতিষ্ঠানের দ্বারা, রাষ্ট্রের দ্বারা, কখনো বা অন্য দেশের দ্বারা। যখন আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলি তখন আমরা পরাধীন, অর্থাৎ অন্যের অধীন হলে তাকে পরাধীন বলা হয়। পরের প্রশ্ন, কারা সাত ঝামেলা জোটাতে রয়ে মাসি বেশি সাত ঝামেলা জোটায়? প্রশ্ন, কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ে? তো লিখবে কবি সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছেন লোকটা জানলই না কবিতায় লোকটার দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন। প্রশ্ন, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কী? লিখবে আলাদিনের আশ্চর্য প্রদীপ রূপকথার বিচিত্র জগৎকে মনে করিয়ে দেয়। এখানে অবশ্য এ কথার মাধ্যমে হৃদয়ের সুখ হাইপেন, আনন্দ হাইপেন,
শান্তিকেই বোঝানো হয়েছে? প্রশ্ন, ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা কিভাবে পাল্টে দেওয়ার কথা বলেছেন? দেখবে ঘুরে দাঁড়াও কবিতায় কবি বাইরেটা ছোট্ট একটা তুক করে পাল্টে দেওয়ার কথা বলেছেন। সাথে দেখে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান রয়েছে 2 × 2 = 2 = 4। প্রথম, ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও, বাইরেটা কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? তো লিখবে কবি আশা ও কবি প্রণবিন্দু দাশগুপ্ত মনে করেন মানুষ যদি একবার ঘুরে দাঁড়াতে পারে, যদি সে বাইরের জগৎটাকে টুক করে ফেলতে পারে, তাহলে সাইকেল হাসবে রিক্সাগুলো শীষ দিয়ে বনে বনান্তরে চলে যাবে, কাদা ভরার ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি, সবুজ হাইপেন শ্যামল হাইপেন স্নিগ্ধ গাছগুলি নদীর জলে স্নান করে আসবে, জেগে উঠবে উপান্তরের শহরতলি, কাঙ্ক্ষিত বদল। ও সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে মানুষ ইচ্ছে মতো সব কিছুকে পরিবর্তন করে দিতে পারবে, শুধু নিজেকে নয় প্রকৃতির জীবন ও সমাজ জীবনকেও বদলে দিতে পারবে, আর তখন সেই মানুষের সংস্পর্শে সব কিছু দ্রুত পরিবর্তিত হবে। প্রশ্ন, লোকটা জানলই না পঙ্ক্তিটি দুবার কবিতায় আছে, একই পঙ্ক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ? উত্তরে কবি সুভাষ মুখোপাধ্যায় একটি মানুষের অকালে নিঃশেষিত হওয়ার সংবাদ যাপন করেছিলেন। লোকটা জীবনের প্রকৃত অর্থ, বেঁচে থাকার সার্থকতা এসব কিছুই জানল না, ফলে তার কড়ি গাছে কড়ি হলো ঠিকই, কিন্তু হৃদয়ের কোনো খবর সে পেল না। এই কথাটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝানোর জন্য লোকটা জানলই না পঙ্ক্তিটি একাধিকবার ব্যবহৃত হয়েছে। প্রশ্ন, মাস মাইনার হিসেব তো নেই, মাস মাইনার হিসেব নেই কেন? লিখবে মাস মাইনার হিসেব না থাকার কারণ ও যে মানুষ সারাক্ষণ কর্মে ব্যস্ত থাকে, জীবন হাইপেন জীবিকা নিয়ে অত্যন্ত সংকটে থাকে, সেই মানুষের জীবনে মাস হাইপেন মহিনা হিসেব না থাকাই স্বাভাবিক। এরা প্রতিদিন একই কর্মের বন্ধনে আবদ্ধ থাকে, সে জীবনে কোনো আড়ম্বর নেই। শ্রমজীবী দরিদ্র লাঞ্ছিত মানুষরা সারাদিন কর্মে হাইপেন ধর্মে একাত থাকে, সুতরাং তাদের কাছে মাস হাইপেন মহিনার কোনো গুরুত্ব নেই। আট দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান রয়েছে 5 × 5 = 2 = 10। প্রথম, আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? ভালো করে প্রশ্ন উত্তর দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিও না একটাই বড়ো হয়ে যাবে, ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। তারপর প্রথম পয়েন্ট করবে আগামীকাল, পরের পয়েন্ট করবে আজ, ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে পরের প্রশ্ন, মাসিবিশি কবিতায় এই মাসিবিশি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও? ভালো করে প্রশ্ন উত্তর দেখে নাও, কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে, বা এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। দেখো প্রথম পয়েন্ট করে মাসিমিশি, তারপরে পয়েন্ট করবে জীবনের ছবি, ভালো করে দেখে নাও। তারপরে 9 প্রশ্ন রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 × 1 = 2 = 2। প্রথম, দুর্গা রান্নার হাঁড়িটা ফেলে দিতে চায়নি কেন? তো লিখবে দুর্গা হাঁড়িটা ফেলতে চায়নি কারণ আর একদিন সে বনভোজন করতে চেয়েছিল। মানে সর্বজয়া ও দুর্গা কোথায় কী তুলতে গিয়েছিল? দেখবে সর্বজয়া ও দুর্গা জামতলায় কচু শাক তুলতে গিয়েছিল। ঔষধ হিসাবে দুর্গা কী খেত? তো লিখবে ঔষধ হিসাবে দুর্গা নিমছাল সিদ্ধ খেত। দর্শক, নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, সেদিন আশ্চর্য ব্যাপার ঘটেছিল, আশ্চর্য ব্যাপার কী কী ছিল? তো লিখবে এক বুড়ো বাঙালি মুসলমান একটা বড় রংচঙে কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখাতে এসেছিল, জীবন চৌধুরীদের ওখানে সবাই এক এক পয়সা দিয়ে নলে চোখ লাগিয়ে দেখছিল, দুর্গার কাছে পয়সা ছিল না, সে দাঁড়িয়েছিল, বুড়ো লোকটি তাকে পয়সা ছাড়াই দেখতে বলেছিল, নলে চোখ লাগিয়ে সে যা দেখেছিল তা খুবই আশ্চর্যের। প্রশ্ন, অজয় অপুকে কী কী মনের কথা বলেছিল? দেখবে মনের কথা বলে এমন সাথী অজয়ের জোটেনি, তাই অপুকে পেয়ে তার মনের কথা খুলে বলল, সে প্রায় 40 টাকা জমিয়েছে, একটু বড় হলে সে এই যাত্রাদল ছেড়ে দেবে, কারণ অধিকারী বড় মারে, সে আশুপালের দলে যোগ দেবে, সেখানে বড় সুখ, রোজ রাতে লুচি খেতে দেয়,
না খেলে তিন আনা পয়সা খোরাকি দেয়, এই দল ছাড়লে সে আবার অপুদের বাড়ি আসবে। 11 থেকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর দেখে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। দেখো তারপরের প্রশ্ন রয়েছে, বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতাটি লেখো, তার সঙ্গে হচ্ছে কুঠির বাড়ি বা কুঠি বাড়ি বলতে তুমি কি বোঝো? ভালো করে দেখে নাও, কুঠির মাঠ দেখতে যাওয়ার অভিজ্ঞতা। প্যারা চেঞ্জ করে লিখবে, কুঠি শব্দটির আভিধানিক অর্থ হলো বড়, কারবারের স্থান বা বাণিজ্যালয়। তাছাড়া বড় পাকা বাড়ি বা অট্টালিকা অর্থেও কুঠি শব্দটি ব্যবহৃত হয়। আলোচ্য গদ্যাংশে কুঠি বাড়ি বলতে উভয় অর্থই বোঝাচ্ছে। 12 থেকে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1:1×5=5, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম, তোকে নিয়ে আর পারি নে, নিম্নলিখিত অংশটি হলো বিশেষ্য, বিশেষণ, অব্যয় না ক্রিয়া? উত্তর হবে অব্যয়। প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলে সমাপিকা অসমাপিকা ধাতু না প্রত্যয়? হবে ধাতু। প্রশ্ন, আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো আপনার, আপনি, আমাদের, আপনাদের? উত্তর হবে আপনাদের। প্রশ্ন, সাধু ভাষা আর একটি প্রধান বৈশিষ্ট্য হলো ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য, সর্বনামের সংক্ষিপ্ত রূপ, অনুসর্গের আধিক্য? উত্তর হবে সমাসবদ্ধ পদের প্রয়োগ বাহুল্য। প্রশ্ন, নিচের কোন বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল? আপনি আসুন, কোথায় যাওয়া হইতেছে, এখন অন্ধকার হইয়া এসেছে, তোমার নাম লেখো, এখন অন্ধকার হইয়া এসেছে, ওদেরকে এর সাধুভাষার রূপটি হলো তাহাদের, তাহাদিগের, উহাদিগকে, উহার? উত্তর হবে উহাদিগকে। তারা দেখে রয়েছে নিচের সাধু গদ্যটিকে চলিত ভাষায় রূপান্তর করো, একদা আরব জাতির সহিত মূরদিগের সংগ্রাম হইয়াছিল। উত্তর লিখবে একবার আরব জাতির সঙ্গে মূরদের সংগ্রাম হয়েছিল। 14 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 1:1×3=3। প্রথম, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য হল, উত্তর লিখবে সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো সন্ধিতে বিভক্তি লোপ পায় না কিন্তু সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায়। বরং সমাস শব্দটির সাধারণ অর্থ লিখবে, সমাস শব্দটির সাধারণ অর্থ হলো সংক্ষিপ্ত করা। পরের প্রশ্ন, ক্রিয়া বিভক্তি কাকে বলে? লিখবে কাল বা পুরুষ অনুসারে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন চল যুক্ত ই চলি, এখানে চল ধাতুর সঙ্গে হর্ষই ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে। নিম্নলিখিত পদগুলির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। প্রথম, প্রেচ্ছায়া, প্রেতের ছায়া সম্বোধন তৎপুরুষ, ছাল বাকল, ছাল ও বাকল দ্বন্দ্ব সমাস। 15 থেকে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো, প্রশ্নের মান রয়েছে 6। প্রথম, প্রত্যয়িক জীবনে বিজ্ঞান, দেশ গঠন ও ছাত্র সমাজ, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। ভালো করে দেখে নাও, এখানে 4টি প্রবন্ধ রচনায় কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু 4টি প্রবন্ধ রচনায় কিন্তু তোমাদের ভাষাচর্চা বইয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে, সেহেতু 4টি প্রবন্ধ রচনায় কিন্তু সেখান থেকে তোমরা মুখস্থ করে ফেলবে। পরে তোমাদের রয়েছে পত্র রচনা করো, প্রশ্নের মান রয়েছে 4। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। শ্রদ্ধেয় সম্পাদক সমীবেশু, তোমরা পত্রিকার নাম, পত্রিকার ঠিকানা দেবে, বিষয় দিবে হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সশস্ত্র নিবেদন, আমি বিরাটি অঞ্চলের বাসিন্দা, আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে বিরাটি মিউনিসিপ্যাল হসপিটাল, মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চ স্বরে মাইকের শব্দ ভেসে আসে, এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণা শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি, শুধু তাই নয় রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে
পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চায়। আশা করি প্যারা চেঞ্জ করলে, আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার, তোমরা তোমাদের নাম লিখবে, আর এদিকে তোমরা তোমার ঠিকানা আর যে ডেটে তোমরা চিঠিটা লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। কতবাদী আরোটি পত্র রচনা রয়েছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। মাননীয় সম্পাদক সমীবেশু পত্রিকার নাম ঠিকানা দেবে, বিষয় দেবে যত্রতত্র আবর্জনার স্তূপ, সবিনয় নিবেদন দিয়ে কমাদি লেখা শুরু করবে। আমি উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া অঞ্চলের বাসিন্দা, বিরেড থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার পথে বেলঘরিয়া অঞ্চলে আবর্জনা সঞ্চিত রাখার যে জায়গা করা হয়েছে তার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। তাছাড়া মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়িগুলো যথাযথ আবর্জনা স্তূপাকৃতি করায় আমাদের দুঃখের অন্ত নেই। স্থানীয় প্রশাসনকে অনেকবার বললেও আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আপনার বহু প্রচারিত পত্রিকার মাধ্যমে আমি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্যাচেঞ্জগুলো ঘটনার গুরুত্ব বিবেচনা করে আশা করি আপনি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার, তোমার নাম আর এদিকে তোমার ঠিকানাটা দেবে, আর তার সঙ্গে তোমরা পাশাপাশি ডেটটা বসাবে যে ডেটে তোমরা চিঠিটা লিখছো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও, কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।